আসলে বাইজেনা শর্মি কিন্তু রয়েছে হিউজ পরিমাণ লেদারের জুতার কালেকশন। আসলে ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সত্যি কিন্তু অনেক উপকারে আসবে। সুদর্শক চলুন তাহলে আর কথা না বাড়ি আজকের ভিডিওটি। ফরাদ ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো আপনার শর্মি তো আজকে হিউজ পরিমাণ জুতার কালেকশন আছে ইনশাআল্লাহ। বরাবরই থাকে নতুন কিছু না কিছু নতুন থাকে ইনশাআল্লাহ। ঈদের পরে এটা সম্পূর্ণ নতুন কালেকশন, নতুন কিছু এক্সপোর্টের মাল আসছে। আচ্ছা নতুন লোকাল এক্সপোর্টের মাল এগুলো এখনো করিনি, আস্তে আস্তে করব আর কি। আচ্ছা 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 ভাই জান, মূলত হলো আপনার যে এই যে বিজনেসটা করতেছেন মানে এটা হলো জুতোগুলো কোথা থেকে ইনপুট করেন আপনারা? এগুলো আসলে ইনপুট না, এগুলো আমাদের বাংলাদেশে যখন মেকিং করে, মেকিং করার পরে যে দেশে আমরা এক্সপোর্ট করি, এক্সেস মালগুলো বা শিপমেন্ট ক্যান্সেল এই মালগুলোই মূলত আমাদের এখানে আসে। আচ্ছা যেভাবে হোক একটা সোর্সিং এর মাধ্যমে আসে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখা গেছে আপনাদের কাছ থেকে জুতো নিয়ে মানে এই যে কোনো আইটেমের লোফার শু সিলিভার জুতোগুলো নিয়ে কি বাংলাদেশের যে কোনো প্রান্তে বিজনেস করতে পারবে? যে কোনো নিতে অবশ্যই আপনি যে কোনো প্রান্তে বিজনেস করতে পারবে। আপনি যদি চাই মনে করেন যে কোনো ব্র্যান্ডের নামে নিতে পারবে। মূলত আমরা এই কাজ আজকে ভিডিওতে যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভিডিওটি টানবেন না, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। আজকে ভিডিওতে থাকছে একদম ধামাকা অফার এবং নতুন কিছু জুতার কালেকশন। দর্শক আজকে কিন্তু আপনার ভিউয়ারসটা দেখানোর চেষ্টা করতেছি, মাশাআল্লাহ হিউজ পরিমাণ কিন্তু জুতার কালেকশন রয়েছে। মাশাআল্লাহ ভিডিওটি দেখবেন, আপনাদের সত্যি কিন্তু অনেক উপকার আসবে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি শেয়ার করে দেবেন। বাইজানের এখানে কিন্তু শুধু জুতা না, বাইজানের এখানে কিন্তু মানে প্রত্যেকটা জুতার পাশাপাশি কিন্তু রয়েছে স্কুল ব্যাগ, সাইড ব্যাগ, ভ্যানিটি ব্যাগ এবং বেল্ট। এখানে কিন্তু রকমারি পণ্য কিন্তু রয়েছে এবং এগুলো তো আদার সবগুলো অরিজিনাল চামড়া, তাই না? হ্যাঁ শিওর অরিজিনাল। আমাদের বিজনেস কনসেপ্টে টোটাল লেদার, টোটাল লেদার না, লেদার ছাড়া অন্য কোনো আইটেম আমাদের কাছে নেই। আচ্ছা আচ্ছা ভাইজান, বিয়ারদের সুবিধার্থে আপনার সময় অ্যাড্রেসটি বলে দিন। আমাদের অ্যাড্রেস হলো আপনার 76 DIT রোড মালিবাগ, হ্যাঁ ঢাকা 1217। একদম মানে অতি সহজে যদি কেউ চিনতে চায় তাহলে তো মনে হয় মৌচাক, মৌচাক শপিং মল মানে যেটা ফরচুন ইসলামী ব্যাংকের নিচে, মৌচাক ব্রাঞ্চের নিচে, আল আরাফ ইসলামী ব্যাংক মৌচাক ব্রাঞ্চ, মৌচাক ব্রাঞ্চের নিচে। আচ্ছা আচ্ছা, তাহলে একদম এক কথা বলা যাচ্ছে যে এটা হলো ফরচুন শপিং মলের অপরজেটে শোরুম, ডিআইটি রোড। আচ্ছা আচ্ছা, দর্শক চলুন তাহলে কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক এবং ফার্স্ট থেকে দেখা যাক বাইরের শোরুমে কি কি নতুন জুতার কালেকশন। এখান থেকে ফার্স্ট ভিউয়ারসদের আপনি কোন জুতাটি দেখিয়ে শুরু করবেন? এখান থেকে এগুলোর ভিতরে যেটা মোটামুটি এগুলো দেখতে পারেন, এগুলো লোকাল প্রোডাক্ট আমাদের বানানো। আচ্ছা আচ্ছা, এগুলো এগুলো বানানো আইটেম আর কি, বানানো আইটেম না? জি আপনারা নিজেরা তৈরি করেন? হ্যাঁ নিজেরা তৈরি করি। আচ্ছা আচ্ছা, এগুলো যদি কেউ চায় যে এখানে ভিতরে যে লোগোটা রয়েছে এই লোগোটা যদি চায় যে কারো নামের উপরে বা কারো কোম্পানির উপরে নিতে চাচ্ছে তাহলে নিতে পারবে? হ্যাঁ অবশ্যই নিতে পারবে। আচ্ছা ভাইজান, এই জুতোটার প্রাইস দিচ্ছেন কত আপনারা? এটা কি আপনার হোলসেল প্রাইসটা আমরা বলতেছি না, রিটেল প্রাইসটা? আচ্ছা রিটেল, যেটা আজকিন যেটা বর্তমান প্রাইস চলতেছে, হ্যাঁ এই প্রাইসটা বলবেন। এবং যারা হোলসেল নিতে চাচ্ছে তাদের জন্য আলাদা, তাদের জন্য আলাদা, তাদের জন্য হোলসেল আমাকে কোশ্চেন করতে পারে, তখন আমি বলবো। আপনার ফোন নাম্বার অবশ্যই দেয়া থাকবে। দর্শক যার যার হোলসেল প্রাইসে জানানো জানা উচিত এবং যারা হোলসেল প্রাইসে বা শ্রম থেকে প্রাইসে নিতে চাচ্ছেন পাইকারি প্রাইসে তাদের জন্য কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে তাদের কাছ থেকে কিন্তু হোলসেল প্রাইসে মানে খুচরো প্রাইসে জুতোটি নিতে পারতেছেন। এখন এখানে এটা বর্তমান প্রাইস চলতেছে কত ভাইজান? এটা এখন আপনার আপনার এই চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসে আমরা 1300 টাকা রাখবে, এমনি আমরা 1500-2000 টাকা বিক্রি করে থাকি। আচ্ছা আচ্ছা, 1300 টাকা এখানে আমরা অফার করি 2000-2200 টাকা, আমরা একটু বার্গেনিং করে আমরা একটু বিক্রি করি। এমনি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ নিতে চান আমরা 1300 টাকা ফিক্সড 1500 টাকা লেদার ফিক্সড 1300 টাকা না 1300 টাকা। আচ্ছা দর্শক, এই জুতোটি নিতে পারতেছেন আপনারা মাত্র, এই পাশে তো খুবই চমৎকার ডিজাইন। হ্যাঁ এগুলো হলো এক্সপোর্ট, এগুলো এক্সপোর্ট, এটা লোকাল, এটা এক্সপোর্ট, এগুলো এক্সপোর্ট, এগুলো ম্যাক্সিমাম এক্সপোর্ট। আচ্ছা আচ্ছা, আসলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে ভিউয়ার্স আমি জানি না, আপনারা সরাসরি শোরুমে চলে আসুন, শোরুমে চলে আসলে কিন্তু সত্যি কথা কিন্তু খুব ভালো লাগবে। এই জুতো দূরে দেখি আমরা ভাইজান, এই যে জুতোটা দেখতেছি, আচ্ছা এটা তো এক্সপোর্ট না? এগুলো এক্সপোর্ট। আচ্ছা আচ্ছা, এগুলো ইনসাইড আউটসাইড সম্পূর্ণ লেদার? হ্যাঁ সম্পূর্ণ লেদার। আচ্ছা ভাইজান, এগুলো প্রাইস কত? এগুলো আমরা বিক্রি করি আপনি 2000 টাকা, 1600-1700-1500 এর মধ্যে আর কি, এর ভিতরে কিন্তু যারা ফোন দিয়ে নিতে যাবে তাদের জন্য কিন্তু খুচরো প্রাইসটা দেওয়া থাকবে। হ্যাঁ ইনশাআল্লাহ। মাঝখানে এই যে কফি কালার জুতোটা, আপনি শীতের সময় বেশি চলে, এখানে একটু কম চলে আর কি, এখন একটু কম চলে, মানে এটা দেখা যাচ্ছে মানে মোটামুটি ভালো লাগে পড়লে আর কি। হ্যাঁ এগুলো টোটাল লেদার, টোটাল লেদার, ইনসাইড আউটসাইড টোটাল লেদার। আপনি তো জাস্ট বললেন ভিডিওতে বলতেছেন, ভিউয়ারদের জানালেন যে আপনার শোরুমে নাকি
মানে সফ আপনার শরীরের মধ্যে সফই লেদার হ্যাঁ সফই লেদার সফই লেদার না টোটালি আমরা লেদার বিক্রি করি আপনার আউটসাইড ইনসাইড সম্পূর্ণ লেদার পাবেন আচ্ছা ভাইজান আপনার যে শোরুমে আপনার শোরুমে যে সবগুলো যে লেদারের তৈরি এবং লেদারের যে অরিজিনাল জুতাগুলো আপনি কি প্রমাণ করে দেখাতে পারবেন অবশ্যই অবশ্যই প্রমাণ করতে হবে আপনি যদি চান আমি ফায়ারিং করে আপনাকে আমরা দেখাই এই ভাই পুরো যাবে না তো এটা না না পূর্বে কেন লেদার ইউটিউবে কিন্তু ইউটিউবে এবং ফেসবুকে না সারা বাংলাদেশে কিন্তু এরকম জুতা অ্যাভেলেবল আছে কিন্তু ওরা বলে কি লেদার না আপনি কোন জায়গায় আপনি ফায়ারিং করলে আপনার সুবিধা হয় যে কোন জায়গায় আচ্ছা দেখেন দেখেন এখানেই দেখাই আমরা আপনার एक घंटा दूरे থাকলেও আপনার সমস্যা হবে না एक घंटा দূরে কোনো সমস্যা হবে না না এই যে দূরেছি আমি এই যে এরকম টানাটানি করব না এক জায়গায় দূরে থাকব আচ্ছা আচ্ছা অনেকে কিন্তু টানাটানি করে না টানাটানি করব না যেমন দেখা গেছে হলো ভিডিও কল মানে ইমেল হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু দেয়া থাকবে ভিডিও কল করতে কিন্তু জুতা দেখে নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু ভিডিওটি খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখবেন তো দর্শক আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।